জাতিসংঘের 77তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্ক আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট চিকিৎসক ও যুক্তরাষ্ট্র শেখ কামাল স্মৃতি পরিষদের সভাপতি ডাক্তার মাসুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র অবস্থানকালীন বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।